हेलो व्यूअर्स, वेलकम टू द अनदर ऑनलाइन इंग्लिश क्लास फ्रॉम हालदार ई एकेडमी। तुम्हारा जानो जो हमें प्राइड एंड द प्रेजुडिस नॉवेलटा नहीं आलोचना करी जहाँ चैप्टर 29 इसे हमें पहुँचे। चैप्टर 29 किछुटा पार्ट आगे एक वीडियो थ्रुते कमप्लीट करी, एखन बाकी जो अंशगुलो रही है सेगुलो आज के वीडियो थ्रु जानबो। ताहले चलो टेक्सटा पढ़ा स्टार्ट करा जाक। देखो आज के हमारे जो टेक्सटा सेटा स्टार्टिंग होच्छे एखान थेके। তো আগের যে পার্ট সেখানটায় দেখলাম আমরা কি যে এই মিস্টার কলিন্স তারা কোথায় গিয়েছে, না তারা গিয়েছে কিন্তু লেডি ক্যাথরিন ডি বার্গের বাড়িতে, যে ইনভিটেশন আছে সেখানে। তো সেটার জন্য যে প্রিপারেশনটা নিয়েছিল ফুল ফ্যামিলি মেম্বার্সরা মিলে, তো সেই প্রিপারেশনটার একটা বর্ণনা আর কি আমরা আগের যে টেক্সটটা সেটাতে দেখলাম। নেক্সট দেখো বলছে, ফ্রম দ্য এন্ট্রান্স হল অফ উইচ মিস্টার কলিংস পয়েন্টেড আউট উইথ আ র্যাপচারস ইয়ার। তো কি ফ্রম দ্য এন্ট্রান্স হল, তো হলটার যে মুখটা আর কি যেটা দিয়ে ঢোকা হয় সেখানে, অফ উইচ মিস্টার কলিংস পয়েন্টেড আউট, যেখানে মিস্টার কলিংস পয়েন্ট আউট করে দেখালো আর কি, উইথ র্যাপচারস এয়ার। র্যাপচারস মিন্স হচ্ছে একদম আনন্দের সাথে, উল্লাসের সাথে আর কি তাকে পয়েন্ট করে দেখালো। দ্য ফাইন প্রপোর্শন অ্যান্ড দ্য ফিনিশ অর্নামেন্টস, কি পয়েন্ট করে দেখালো না, এত সুন্দর নিখুঁত সব অর্নামেন্টস রয়েছে, ঠিক আছে, এত সুন্দর নিখুঁত কাজ, সেগুলোকে বিশাল আনন্দের সাথে মিস্টার কলিংস এলিজাবেথ রয়েছে এবং আরও যারা যারা রয়েছে তাদের সকলকে পয়েন্ট আউট করে দেখাচ্ছে। দে ফলোড দ্য সার্ভেন্ট থ্রু অ্যান অ্যান্টি চেম্বার, তো তারা সকলে যে সার্ভেন্ট ছিল তাদের সামনে সে তাদেরকে ফলো করতে করতে কোথায় গেল, অ্যান্টি, অ্যান্টি মিন্স হচ্ছে অতীতে, যে অ্যান্টি অতীত বলা যায় বা উগ্র যেটা হয়, তো উগ্র হবে না, তো অ্যান্টি হচ্ছে অতীত বা পূর্ব, পূর্ব যেটা আর কি বা আগের, সেই চেম্বারের থ্রু দিয়ে গেল। টু দ্য রুম ওয়্যার লেডি ক্যাথরিন হার ডটার অ্যান্ড মিসেস জেনকিনসন ওয়্যার সিটিং, তো দেখো এটার মানে কিন্তু এটাই হচ্ছে যে থ্রু অ্যান অ্যান্টি চেম্বার, অ্যান্টি চেম্বার মানে হচ্ছে আগের যে চেম্বারটা আছে সেই চেম্বারের মধ্যে দিয়ে একটা রুমের মধ্যে ঢুকলো। তো সেই রুমটার মধ্যে কে কে প্রেজেন্ট রয়েছে, না লেডি ক্যাথরিন রয়েছে, হার ডটার রয়েছে আর মিসেস জেনকিনসন সেখানে সকলে সেই রুমটার মধ্যে বসে রয়েছে। হার লেডিশিপ উইথ গ্রেট কন্ডেসেশন মিন্স হচ্ছে কর্তার মতো আচরণ করা যেটাকে বলা হয়, রোজ টু রিসিভ দেম, তো যেহেতু হার লেডিশিপ বলতে কি না লেডি ক্যাথরিন তো সেখানকার প্রধান, তো উইথ এ গ্রেট কন্ডেসেনশন মিন্স হচ্ছে একদম বাড়ির যে কর্তা হয় তারা মেনলি কী করে, বাড়িতে যখন কোনো অতিথি আসে তারা সাদরে আমন্ত্রণ জানায় তাদেরকে, তো সেটাই হয়েছে তিনি বাড়ির কর্তা, তো তিনি একদম উঠে দাঁড়ালেন এবং দাঁড়িয়ে তাদের সকলকে রিসিভ করছেন, অর্থাৎ মিসেস কলিন্স এবং বাকি যারা যারা রয়েছে তাদের সকলকে একদম সাদরে রিসিভ করছেন। অ্যান্ড অ্যাজ মিসেস কলিন্স হ্যাড সেটেল ইট উইথ হার হাজব্যান্ড দ্যাট দ্য অফিস অফ ইন্ট্রোডাকশন শুড বি হার্স, তো যেহেতু দেখো মিস্টার কলিন্সকে তো সবাই চেনে, ঠিক আছে, এবার কার জন্য কার সাথে কার পরিচয় করাবে, অবভিয়াসলি মিসেস কলিংস অর্থাৎ শার্লোটের সাথে তাদের সকলে পরিচয় করাবে। তো অ্যাজ মিসেস কলিংস হ্যাড সেটেল ইট উইথ হার হাজব্যান্ড, তো যেহেতু মিসেস কলিংস অর শার্লোট সেখানে গিয়েছে তার হাজব্যান্ডের সাথে, দ্যাট দ্য অফিস অফ ইন্ট্রোডাকশন শুড বি হার্স, তো অবভিয়াসলি যে মেন ইন্ট্রোডাকশনটা হবে সেটা কিন্তু এই শার্লোটেরই হবে। ইট ওয়াজ পারফর্মড ইন এ প্রপার ম্যানার, তো এই যে ইন্ট্রোডাকশন অফ মিসেস কলিন্স এইটা একদম খুব পারফেক্ট ওয়ে অফ পারফেক্ট ম্যানারে কিন্তু হলো, উইদাউট এনি অফ দোজ অ্যাপোলজিস অ্যান্ড থ্যাঙ্কস
which he could have thought necessary. তো উইদাউট এনি অ্যাপোলজি, মানে কোনো রকম কোনো ক্ষমা চাওয়া বা ধন্যবাদ, মানে আমরা কথায় কথায় বলি না যে এইটা আমি তোমাদের বিয়েতে যেতে পারিনি, আমি খুব দুঃখিত, বা ধন্যবাদ তোমরা এখানে এসেছো, এই যে অ্যাপোলজি অ্যান্ড থ্যাংকসের যে ব্যাপারটা সেটা ছাড়াই কিন্তু এই যে ইন্ট্রোডাকশনটা এটা খুব প্রপার ওয়েতে আর কি হলো। আর মিস্টার কলিন্স কি ভেবেছিল যে হয়তো এইগুলো দিয়েই শুরু হবে, বা সেরম কিছু নয়। স্পাইট অফ হ্যাভিং বিন অ্যাট সেন্ট জেমস, স্যার উইলিয়াম ওয়াজ সো কমপ্লিটলি অড বাই, তো কি হচ্ছে না, ইন স্পাইট অফ হ্যাভিং বিন অ্যাট সেন্ট জেমস, তো যেহেতু মানে সেন্ট জেমস জেমস আর কি স্যার উইলিয়াম অনেকবার গিয়েছেন, তো ইন স্পাইট অফ হ্যাভিং বিন অ্যাট জেমস সেন্ট জেমস, স্যার উইলিয়াম ওয়াজ কমপ্লিটলি অড বাই দ্য গ্র্যান্ডিওর সারাউন্ডিং হিম, তো সেন্ট জেমসে থাকা সত্ত্বেও স্যার উইলিয়াম এত বেশিভাবে অড, অড মিন্স হচ্ছে খুব মানে ভয় পাওয়া, ঠিক আছে, মানে সশ্রদ্ধ ভয় পাওয়া, মানে শ্রদ্ধা করে যাকে ভয় পাওয়া হয় বলে সেটা হচ্ছে অড, তো কি দেখে সে ভয় পাচ্ছে না, গ্র্যান্ডার, গ্র্যান্ডার মিন্স হচ্ছে জাঁকজমকপূর্ণ সারাউন্ডিং যেটা তার আশেপাশে রয়েছে, ঠিক আছে, সেটা দেখে, অর্থাৎ লেডি ক্যাথরিন ডি বার্গের এই যে এত সুন্দর একটা বাড়ি ঘর এইসব দেখে, তার তার যে আতিথেয়তা এইসব কিছু দেখে সে ভয় পাচ্ছে। দ্যাট হি হ্যাড বাট জাস্ট কারেজ ইনাফ টু মেক আ ভেরি লো বো, তো কি হচ্ছে দেখো যে সে এতটাই ভয় পেয়ে আছে, দ্যাট হি হ্যাড বাট জাস্ট কারেজ ইনাফ, তো তার মধ্যে খুব লিটল টাইপের কারেজই রয়েছে, টু মেক এ ভেরি লো বো, মানে সে খুব শর্ট বো করে, বো মানে হচ্ছে হেড ডাউন করা যেটাকে হয় অভিবাদন জানানো বা এরকম হয় তাদের কালচারে রয়েছে, তো এতটাই মানে কারেজ তার মধ্যে কমে গেছে যে সে কী করছে, মানে শর্ট বো করছে আর কি, অ্যান্ড টেক হিজ সিট উইদাউট সেইং আ ওয়ার্ড, তো এতটাই সে ঘাবড়ে আছে যে সে কম পরিমাণ মাথা নামিয়েছে সেই লেডি ক্যাথরিন ডি বার্গের ওখানে, অ্যান্ড আর কোনো কিছু না বুঝতে পেরে সোজা সে বসে, সে তার নিজের সিট আর চেয়ার যেটাই বলো সেখানে বসে পড়েছে। অ্যান্ড হিজ ডটার ফ্রাইটেন্ড অলমোস্ট আউট অফ হার সেন্স, আর হিজ ডটার সেও অলমোস্ট এতটাই মানে ভয় পেয়েছিল, মানে তার সেন্সে মানে সে যতটা জেনারেলি ভয় পায় তার থেকেও হাজারো গুণ বেশি সে ভয় পেয়েছিল সেই মুহূর্তে, স্যাট অন দ্য এজ অফ হার চেয়ার, তো সেও এতটাই ভয় পেয়েছিল যে সে কী করছে, দেখো স্যাট অন দ্য এজ অফ হার চেয়ার, সে যে চেয়ারটাতে বসেছিল তার ঠিক এজ মানে একদম ধারের কাছে সে বসে আছে, নট নোয়িং উইচ ওয়ে টু লুক, এবং সে এটা বুঝতেই পারছিল না যে তার ঠিক কোন দিকে তাকানো উচিত এখন, মানে সে এতটাই ভয় পেয়ে রয়েছে। এলিজাবেথ নেক্সট দেখো, এলিজাবেথ ফাউন্ড হারসেল কোয়াইট ইকুয়াল টু দ্য সেন্স, একমাত্র এলিজাবেথ যে কিনা নিজেকে একদম সেন্সের মধ্যে রাখতে পেরেছে, মানে তার মধ্যে একমাত্র প্রপার সেন্সটা ছিল, অ্যান্ড কুড অবজার্ভ দ্য থ্রি লেডিস বিফোর হার কম্পোজলি, এবং একমাত্র সেই যে কিনা মানে শান্তভাবে, কম্পোজলি মিন্স হচ্ছে শান্তভাবে, ঠিক আছে, শান্তভাবে এই তিনটে লেডিকে তার সামনে খুব শান্তভাবে অবজার্ভ করছিল। লেডি ক্যাথরিন ওয়াজ এ টল লার্জ ওম্যান উইথ স্ট্রংলি মার্কড ফিচার, তো কি হচ্ছে না, লেডি ক্যাথরিনের যদি বর্ণনা দেওয়া হয় এটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের,
তো শি ইজ বেসিক্যালি আ টল লার্জ ওম্যান, যথেষ্ট লম্বা আর বড় আর কি ওম্যান, ওম্যান উইথ স্ট্রংলি মার্ক ফিচার্স, এবং তার যে ফিচার্সটা রয়েছে তা একদম মানে পয়েন্টেড ফিচার্স, মিনস তাকে দেখে আর কি দূর থেকে আর কি লোকে মানে নোটিস করতে পারবে এরকম। উইচ মাইট ওয়ান্স হ্যাভ বিন হ্যান্ডসাম, যেটাকে দেখে যে কেউ কিন্তু এক চান্সে বলবে কি যে ইয়েস শি ইজ ভেরি হ্যান্ডসাম। হার এয়ার ওয়াজ নট কনসিলিয়েটিং, যদিও মানে এ হার এয়ার ওয়াজ নট কনসিলিয়েটিং মানে তাকে দেখে মানে কি মনে মানে শান্ত, কনসিলিয়েটিং মিনস হচ্ছে শান্ত, ঠিক আছে, আমার মনে হচ্ছে না যে হ্যাঁ খুব শান্ত, খুব ধীর স্থির একদম এরকম কিছু মনে হচ্ছে না। নর ওয়াজ হার ম্যানার অফ রিসিভিং দেম সাচ অ্যাজ টু মেক হার ভিজিটার্স ফরগেট দেয়ার ইনফেরিয়ার র্যাঙ্ক, আর না তাকে দেখে শান্ত মনে হচ্ছে, নর ওয়াজ হার ম্যানার অফ রিসিভিং দেম, না তার যে ম্যানারটা ছিল রিসিভ করার, মিস্টার কলিন্স অ্যান্ড অল যারা ওখানে ছিল তাদেরকে রিসিভ করার মধ্যে যে ম্যানারটা তিনি শো করেছেন, সাচ অ্যাজ টু মেক হার ভিজিটার্স, এবং যেন তাদের তার যে ভিজিটার রয়েছে মানে তার সাথে যে দেখা করতে এসছে তাদেরকে কি বোঝাতে চাইছে, ফরগেট দেয়ার ইনফেরিয়ার র্যাঙ্ক, ইনফেরিয়ার মানে নিকৃষ্ট র্যাঙ্ক, ঠিক আছে, নিকৃষ্ট অনেক কম, নিকৃষ্ট আর কম র্যাঙ্ক যেটাকে বলে, মানে এটাই বলতে চাইছে যে তিনি এমন ওয়েতে আর কি তাদেরকে রিসিভ করেছেন তো যেটা দেখে এটাই মনে হচ্ছে যে তিনি যেন তার ভিজিটরদেরকে এটাই বোঝাতে চাইছেন যে তারা যেন তাদের নিকৃষ্ট যে র্যাঙ্ক রয়েছে সেটা নিয়ে যেন অতটা বেশি না ভাবে, মানে তারা আর কি নর্মাল ওয়েতেই যেন থাকে, মানে এটাই বোঝাতে চাইছে যে লেডি ক্যাথরিন যে সবার থেকে সুপিরিয়ার সেটা তিনি অলওয়েজ যেন তার ম্যানার্সের মাধ্যমে শো করেছেন। শি ওয়াজ নট রেন্ডার্ড ফর্মিডেবল বাই সাইলেন্স, শি ওয়াজ নট রেন্ডার ফর্মিডেবল মানে হচ্ছে দুর্দান্ত, রেন্ডার্ড রেন্ডার্ড মিনস হচ্ছে মেনলি অনুষ্ঠিত হওয়া বা দেখানো আর কি। শি ওয়াজ নট রেন্ডার্ড ফর্মিডেবল বাই সাইলেন্স, তো তিনি চুপচাপ থেকে অবশ্যই মানে এটা শি ওয়াজ নট রেন্ডার্ড ফর্মিডেবল মানে ফর্মিডেবল মানে দুর্দান্ত, তো তিনি চুপচাপ থেকে নিজেকে আর কি দেখাতে চাইছে যে তিনি একজন দুর্দান্ত মহিলা বা খুব মানে ভালো র্যাঙ্কের মধ্যে আছেন এইসব হয়তো দেখাতে চেয়েছেন। বাট হোয়াট এভার শি সেড ওয়াজ স্পোকেন ইন সো অথরিটেটিভ আ টোন, বাট তিনি যে সমস্ত কথাগুলো আর কি বলতে চেয়েছেন বা বলেছেন সেই সব কথাগুলো কিন্তু একটা তার মধ্যে একটা অথরিটেটিভ একটা টোন ছিল, অ্যাজ মার্কড হার সেলফ ইম্পর্টেন্স, এবং যে টোনটা অলওয়েজ এটা মার্ক করছে তার সেলফ ইম্পর্টেন্সকে, তার নিজের নিজেকে যে ইম্পর্টেন্সটা দেয় সেই ইম্পর্টেন্সটা অলওয়েজ মার্ক করছে। অ্যান্ড ব্রট মিস্টার উইকহ্যাম ইমিডিয়েটলি টু এলিজাবেথ মাইন্ড, আর তার এই যে ম্যানার্স অফ বিহেভিয়ার এই সব কিছু দেখে যেন তার এলিজাবেথের মনের মধ্যে হঠাৎ মিস্টার উইকহ্যামের কথাটা চলে এলো। অ্যান্ড ফ্রম দ্য অবজারভেশন অফ দ্য ডে অল টুগেদার, এবং সারা দিন ধরে ওই পুরো ডেটাকে অবজার্ভ করার পর শি বিলিভড অর মিনস হচ্ছে এলিজাবেথ এটা বিলিভ করছে যে লেডি ক্যাথরিন টু বি এক্স্যাক্টলি হোয়াট হি রিপ্রেজেন্টেড, তো কি বলতে চাইছে যে লেডি ক্যাথরিন এক্স্যাক্টলি সেই রকমই মানুষ যেটা উইকহ্যাম নিজেকে রিপ্রেজেন্ট করেছে, ঠিক সেমভাবে লেডি ক্যাথরিনও কিন্তু নিজে নিজেকে রিপ্রেজেন্ট করছে। ওয়েন আফটার এক্সামাইনিং দ্য মাদার, যখন মাকে তার মাকে এক্সামাইন করাচ্ছে তো দেখা হচ্ছে ইন হুজ কাউন্টেনেন্স অ্যান্ড ডি ডিপার্টমেন্ট শি সুন ফাউন্ড সেম রিজেম্বলেন্স অফ মিস্টার ডার্সি, তো যখন তার মাকে এক্সামাইন করা হচ্ছে ইন হুজ কাউন্টেনেন্স, কাউন্টেনেন্স হচ্ছে মুখাবয়ব,
তো তার মুখাবয়বে অর্থাৎ তার মায়ের মুখাবয়ব অ্যান্ড ডিপোর্টমেন্ট, ডিপোর্টমেন্ট হচ্ছে চলাফেরা করা এবং তার মায়ের যে চলাফেরা করা, সরি, তার মায়ের যে চলাফেরা করা সেই সব কিছুর মধ্যে শি সুন ফাউন্ড সাম রিজেম্বলেন্স অফ মিস্টার ডার্সি। তো এলিজাবেথ যেন একটা রিজেম্বলেন্স অর মিল খুঁজে পাচ্ছে, রিজেম্বলেন্স মিন্স মানে হচ্ছে মিল খুঁজে পাওয়া, ঠিক আছে? তো কার মিল খুঁজে পাচ্ছে? না, মিস্টার ডার্সির একটা অদ্ভুত মিল রয়েছে তাদের মধ্যে। শি টার্নড হার আইস অন দ্য ডটার, দেন সে তার আইসটা তার ডটারের দিকে নিয়ে গেল। শি কুড অলমোস্ট হ্যাভ জয়েন ইন মারিয়াস অ্যাস্টনিশমেন্ট অ্যাট হার বিং সো থিন অ্যান্ড সো স্মল। তো তার দিকে অর্থাৎ তার মেয়ের দিকে যখন সে তাকালো, শি কুড অলমোস্ট হ্যাভ জয়েন্ট ইন মারিয়াস অ্যাস্টনিশমেন্ট। তো এলিজাবেথও মারিয়া যে অ্যাস্টনিশমেন্টটা করছিল, অর্থাৎ মারিয়া যে বিস্ময়কর কথা ভাবছিল, সেই বিস্ময়ের মধ্যে কিন্তু এলিজাবেথও জয়েন করে বসে। কেন? অ্যাট হার বিং সো থিন অ্যান্ড সো স্মল, যে এই মেয়েটা আর কি, বা তার ডটার লেডি ক্যাথরিন ডি বার্গের যে ডটার, তার ডটার এতটা সরু রোগা আর কি, আর এতটা ছোট কিভাবে হলো। তো এইটা ভেবে সেই অ্যাস্টনিশমেন্ট যেটা মারিয়া করছিল তার মধ্যেও কিন্তু জয়েন করে বসলো এলিজাবেথ। দেয়ার ওয়াজ নিদার ইন ফিগার নর ফেস এনি লাইকনেস বিটুইন দ্য লেডিজ। তো তাদের মধ্যে অর্থাৎ লেডি ক্যাথরিন ডি বার্গস এবং তার মেয়ের মধ্যে না ফিগারের না ফেসের কোনো কিছুরই কিন্তু কোনো মিল নেই। মিস ডি বার্গ ওয়াজ পেইল অ্যান্ড শিকলি। তো মিস ডি বার্গ মিন্স হচ্ছে লেডি ক্যাথরিন ডি বার্গের মেয়ে যে, তো সে কিন্তু একদম পেল আর শিখ, যাকে দেখে সবসময় মনে হচ্ছে যে সে অসুস্থ। হার ফিচার্স দো নট প্লেন, এবং তার যে ফিচার্স আছে, বডি স্ট্রাকচার, সেটা একদম প্লেন নয়, ভ্যার ইনসিগনিফিকেন্ট, বাট মানে কোনোভাবে ইনসিগনিফিকেন্ট লাগছে, নর্মাল লাগছে না। অ্যান্ড শি স্পোক ভেরি লিটল, আর সে খুব অল্প পরিমাণেই কথা বলে, এক্সেপ্ট ইন আ লো ভয়েস টু মিসেস জেনকিনসন। আচ্ছা, এটা এটার আলাদা সেন্টেন্স হয়ে যাবে। অ্যান্ড শি স্পোক ভেরি লিটল এক্সেপ্ট ইন আ লো ভয়েস। তো সে খুব অল্প কথা বলে এবং যা কথা বলে সেটা খুব লো ভয়েসে কথা বলে, তো খুব আস্তে আস্তে কথা বলে, টু মিসেস জেনকিনসন। কিন্তু যদি মিসেস জেনকিনসনের কথা বলি, ইন হুজ অ্যাপিয়ারেন্স দেয়ার ওয়াজ নাথিং রিমার্কেবল। তো মিসেস জেনকিনসনের যদি কথা বলা হয়, তাহলে তার মধ্যে এমন কোনো কিছু নেই যেটা খুব রিমার্কেবল বলে মনে হবে। অ্যান্ড হু ওয়াজ এন্টায়ারলি এঙ্গেজ ইন লিসেনিং টু হোয়াট শি সেড, আর যে কিনা অলওয়েজ এঙ্গেজ রয়েছে, যে কিসে ব্যস্ত রয়েছে, না সে কি বলবে সেটা শুনতে। অ্যান্ড প্লেসিং আ স্ক্রিন ইন দ্য প্রপার ডাইরেকশন বিফোর হার আইস, এবং সবসময় নিজেকে এমনভাবে প্রেজেন্ট রাখে যেন সবসময় তার চোখের সামনে থাকে। তো তার বলতে কার কথা বলা হয়েছে? না, লেডি ক্যাথরিন ডি বার্গের যে মেয়ে তার কথা বলা হয়েছে, ঠিক আছে? তো বলতে চাইছে যে এই জেনকিনসনের অ্যাপিয়ারেন্সের মধ্যে এমন কোনো মানে কিছু নেই যেটাতে নোটিস করতে হবে তাকে, বা ঠিক আছে। তো সে সবসময় কী করে, না এঙ্গেজ থাকে কিসে, না লেডি ক্যাথরিন ডি বার্গের মেয়ে মিস ডি বার্গ কী বলছে না বলছে সেটা শুনতে, আর সে সবসময় তার মানে মিস ডি বার্গের চোখের সামনে নিজেকে প্রেজেন্ট রাখে যদি তার কখনো কোনো কিছু প্রয়োজন হয় সেটার জন্য। নেক্সট, আফটার সিটিং এ ফিউ মিনিটস দে ওয়ার অল সেন্ট টু ওয়ান অফ দ্য উইন্ডোজ টু অ্যাডমায়ার দ্য ভিউ। তো কিছুক্ষণ বসে থাকার পর তাদের সকলকে পাঠানো হলো এমন একটা জানলার কাছে, যে জানলাটার কাছে গেলে বাইরে যে ভিউটা আছে সেটাকে তারা সকলে অ্যাডমায়ার করবে। মিস্টার কলিংস অ্যাটেন্ডিং দেম টু পয়েন্ট আউট ইটস বিউটি। তো মিস্টার কলিংসও কিন্তু তাদের সকলের সাথে অ্যাটেন্ড হলো, অর্থাৎ জয়েন হলো
কি করতে না, জানলার বাইরে যে বিউটিটা রয়েছে সেটাকে পয়েন্ট আউট করে দেখাতে। আর লেডি ক্যাথরিন কাইন্ডলি ইনফর্মিং দেম দ্যাট ইট ওয়াজ মাচ বেটার ওর্থ লুকিং অ্যাট ইন দ্য সামার। আর লেডি ক্যাথরিন তাদেরকে এটা ইনফর্ম করলো যে এই যে বাইরের যে দৃশ্যটা আছে এই দৃশ্যটাকে একমাত্র সামার টাইমে যদি দেখা হয় তাহলে এটার একটা অর্থ আছে, মানে দেখে ভালো লাগবে। দ্য ডিনার ওয়াজ এক্সিডিংলি হ্যান্ডসাম, তো ডিনারটা ছিল খুব বেশি পরিমাণে সুন্দর। অ্যান্ড দেয়ার ওয়্যার অল দ্য সার্ভেন্টস অ্যান্ড অল দ্য আর্টিকেলস অফ প্লেট হুইচ মিস্টার কলিন্স হ্যাড প্রমিসড। আর সত্যি বলতে সেই ডিনার টেবিলে সেই সমস্ত রকমের আর্টিকেলস অফ প্লেট, মানে প্লেট রাখা ছিল, অ্যান্ড সব সার্ভেন্টরা ছিল, যেখানে যেটা মিস্টার কলিংস আর কি প্রমিস করেছিল, বা যেটা মিস্টার কলিংস তার এলিজাবেথ এবং আরও যারা আদার্স পার্সন আছে তাদেরকে যেমনভাবে বর্ণনা দিয়েছিল ঠিক সেরকমভাবেই সব কিছু সেখানে রয়েছে। অ্যান্ড অ্যাজ হি হ্যাড লাইক ওয়াইজ ফোরটেল, ফোরটেল মানে হচ্ছে পূর্বেই কোনো কিছুকে বলে দেওয়া, তো যেহেতু মিস্টার কলিংস আগের থেকেই সমস্ত কিছু বলে দিয়েছে, হি টুক হি সিট অ্যাট দ্য বটম অফ দ্য টেবিল, তো সে কী করলো না সেই টেবিলের সিট গ্রহণ করলো একদম নিচে একদম পেছনের দিকে। বাই হার লেডিশিপস ডিজায়ার অ্যান্ড লুকড অ্যাজ ইফ হি ফেল্ট দ্যাট লাইফ কুড ফার্নিশ নাথিং গ্রেটার, এবং মানে লেডিশিপের ডিজায়ারে আর কি সে সেই জায়গাটা সিটটা গ্রহণ করে, এবং তার যেন সে যেন এটা দেখাতে চাইছে যে লাইফ মানে এর থেকে বেশি আর ভালো কিছু হতে পারে না, লাইফ এর থেকে বেশি ভালো আর কিছু হতে পারে না। হি কার্ড অ্যান্ড এট অ্যান্ড প্রেসড উইথ ডিলাইটেড অ্যালাক্রিটি, তো সে ঢুকে বসলো, দেন খেতে লাগলো এবং প্রেস করতে লাগলো এই যে অ্যালাক্রিটির যে উৎসাহ, ঠিক আছে, সে এই খাবারের সব কিছু সে উৎসাহ দিতে লাগলো আর কি, প্রশংসা করতে লাগলো। ইন এভরি ডিশ ওয়াজ কমেন্ডেড, এবং প্রত্যেকটা ডিশে সে কমেন্ড পাস করে, ফার্স্ট বাই হিম অ্যান্ড দেন বাই স্যার উইলিয়াম, তো প্রত্যেকটা ডিশে কমেন্ট পাস করে কারা, ফার্স্ট হচ্ছে যে অফকোর্স মিস্টার কলিংস কমেন্ট দেয় অ্যান্ড দেন কমেন্ট দেয় স্যার উইলিয়াম, হু ওয়াজ নাও এনাফ রিকভার্ড টু ইকো হোয়াট এভার হি সন ইন ল সেড, তো স্যার উইলিয়ামের এখন বর্তমান কাজ কি, হু ওয়াজ নাও এনাফ রিকভার্ড, তো সে যথেষ্ট স্যার উইলিয়াম নিজেকে যথেষ্ট রিকভার করেছে কি করতে, টু ইকো হোয়াট এভার হি সন ইন ল সেড, তো এর আগে স্যার উইলিয়াম মিস্টার কলিংস যা বলছিল সেই কথাটারই ইকো করছিল, সেই কথাটাই রিপিট করে করে বলছিল, তো এখন সেই রিপিটেশনটা একটু কমেছে, যা মিস্টার কলিংস বলছে সেটাই সে আর রিপিট করে করে বলছে না। হু ওয়াজ নাও এনাফ, আচ্ছা, ইন এ ম্যানার উইচ এলিজাবেথ ওন্ডার লেডি ক্যাথরিন কুড বিয়ার, তো এমন একটা ম্যানারে মানে উইলিয়াম সেই কথাগুলো বলছে যেন এটাই মনে হচ্ছে যে লেডি ক্যাথরিন হয়তো আর মানে বিয়ার করতে পারবে না বা সহ্য করতে পারবে না বারবার এই রিপিটেশন। বাট লেডি ক্যাথরিন সিমড গ্র্যাটিফাইড বাই দেয়ার এক্সেসিভ অ্যাডমিরেশন, কিন্তু লেডি ক্যাথরিনের ঠিক উল্টোটা হলো, লেডি ক্যাথরিন খুব গ্র্যাটিফাইড হচ্ছে যে মানে এত সুন্দর অ্যাডমায়ার করছে সকলে সেটাতে, অ্যান্ড গেভ মোস্ট গ্রেসিয়াস স্মাইল, এবং তার জন্য খুব আনন্দের সাথে সে আর কি স্মাইল করছে, স্পেশালি ওয়েন এনি ডিশ অন দ্য টেবিল প্রুভড আ নোভেলটি টু দেম, স্পেশালি তখনই সে একটু বেশি হাসছে যখন কোনো একটা ডিশ টেবিলের মধ্যে থাকা কোনো একটা ডিশ প্রমাণ করছে যে হ্যাঁ তার একটা নভেলটি রয়েছে বা তার নিজস্ব একটা পরিচয় রয়েছে, এটা যখন প্রমাণ করছে তখন সে বেশি হাসছে। দ্য পার্টি ডিড নট সাপ্লাই মাচ কনভারসেশন, তো এই যে পার্টিটা আর কি অ্যারেঞ্জ করা হয়েছিল তো এই পার্টিতে অ্যাজ সাচ কোনো খুব বেশি টাইপের কনভারসেশন হয়নি। এলিজাবেথ ওয়াজ রেডি টু স্পিক হোয়েন এভার দেয়ার ওয়াজ অ্যান ওপেনিং,
তো এলিজাবেথ ওয়াজ রেডি টু স্পিক, তো এলিজাবেথ অলওয়েজ নিজেকে রেডি রাখে কিছু বলার জন্য হোয়েন এভার দেওয়ার ওয়াজ অ্যান ওপেনিং, মানে কোনো কিছু কোনো বিষয় নিয়ে যদি কোনো কথাবার্তা হয় তো এলিজাবেথ নিজেকে সবসময় ওপেন রাখছে সেই বিষয় নিয়ে কথা বলার। বাট শি ওয়াজ সিটেড বিটুইন শার্লোট অ্যান্ড মিস ডিবার্গ, কিন্তু সে কোথায় বসেছিল, শার্লোট অ্যান্ড মিস ডিবার্গের মাঝখানে। দ্য ফর্মার অফ হুম ওয়াজ এঙ্গেজ ইন লিসেনিং টু লেডি ক্যাথরিন, তো প্রথমজন অর্থাৎ শার্লোট সে তো অলওয়েজ লেডি ক্যাথরিন কী বলছে সেটা শুনতেই ব্যস্ত। অ্যান্ড দ্য ল্যাটার সেড নট আ ওয়ার্ড টু হার অল ডিনার টাইম, আর লাস্টের জন একটা শব্দও বলেনি পুরো ডিনার টাইমে। মিসেস জেনকিনসন ওয়াজ চিফলি এমপ্লয়েড ইন ওয়াচিং হাউ লিটল মিস ডিবার্গ ইট, আর মিসেস জেনকিনসন তো অলওয়েজ এটাই ব্যস্ত যে মিস ডিবার্গ কীভাবে কী খাচ্ছে। প্রেসিং হার্ড টু ট্রাই সাম আদার ড্রিস, এবং তাকে মানে প্রেস করছে যে অন্য কিছু খাও। অ্যান্ড ফিয়ারিং শি ওয়াজ ডিসপোজ, এবং এটা ভয় পাচ্ছে সে হয়তো সব ফেলে দেবে, সরি ইন ডিস অক্ষম হবে এরকম। মারিয়া থট স্পিকিং আউট অফ দ্য কোয়েশ্চেন অ্যান্ড দ্য জেন্টলম্যান ডিড নাথিং বাট এট অ্যান্ড অ্যাডমায়, তো মারিয়া থট স্পিকিং আউট অফ দ্য কোয়েশ্চেন, তো মারিয়া ভাবছিল যে যদি কোনো কোয়েশ্চেন আর কি যদি করা হয় তাহলে সে সেই কোয়েশ্চেনটা নিয়ে কিছু বলবে। অ্যান্ড দ্য জেন্টলম্যান ডিড নাথিং, আর জেন্টলম্যান তারা তো কিছুই করছিল না, জেন্টলম্যান বলতে মিস্টার কলিং আর ওদিকে স্যার উইলিয়ামের কথা বলা হচ্ছে, তো তারা দুজন তো কোনো কিছুই করছে না বাট এট অ্যান অ্যাডমায়, তারা শুধু খাচ্ছে আর আশেপাশে যা দেখছে সেই সমস্ত জিনিসগুলোকে নিয়ে তারা শুধু অ্যাডমায়ারই করে যাচ্ছে সারাক্ষণ। তো এই হলো আজকে, আমরা এই পর্যন্ত পড়লাম, নেক্সট পার্টে আমরা বাকি যে অংশটা রয়েছে 29 চ্যাপ্টারে সেটা নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।